ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ, ট্রেনে হিচড়ে নিয়ে যায় প্রায় আধা কিলোমিটার, 11 শিক্ষার্থীর মৃত্যু, আহত 7। আধা কিলো বা 6 কিলো আপনি ট্রেনে নিয়ে আসছে গাড়িটাকে, পরে আনার পরে দেখলাম লাশ কয়েকটা পড়ে রয়েছে ইঞ্জিনের সামনে, এসে দেখি যে একটা সাদা গাড়ি আটকে আছে। আমি ভাবতেই পারি না যে এখানে এতগুলা লাশ থাকতে পারে। গেটম্যান ছিল না, গেটম্যানের উচিত ছিল লাঠিতে নামাই দিবে, গেটম্যানের কোনো লাঠি নামাই নেই। তদন্ত করে এটা বুঝে যাবে কলটা কি আপনার ড্রাইভারের, কলটা কি গেটম্যানের। স্বজন হারাদের বুক ফাটা আর্তনাদ, কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই। বন্ধুদের সাথে সবাই একসাথে ইকো পার্কে যাবে, সে গতকাল বিকেলে বলছে, আজকে সকাল 8টায় বেরিয়েছে সব বাসা থেকে। আমাদের সাথে কথা হয়েছে সকালে 10টা 11টার দিকে, এরপরে আর কোনো কথা নাই, কিছু নাই। মিরেশ্বর থেকে রাস্তা শনাক্ত করে আসছিলাম আমরা, প্রায় 3টা ওখানে গেছিলাম ঘটনাস্থলে, ওখানে শনাক্ত করে এখানে লাশ বোঝাইছে দিছে আর কি। গেটম্যান আটক, সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন না হওয়ায় বারবারই ঘটছে দুর্ঘটনা। ডিজিটালাইজ করা প্রয়োজন, যাতে কিনা ট্রেন আসার আগেই আপনার হচ্ছে যে মানে একটা সিগন্যাল, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থাটার মাধ্যমে আপনার গেট সতর্ক করতে পারবে লেভেল ক্রসিংয়ে, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 দিন বন্ধ থাকার পর ডিজেলের মাধ্যমে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু, কমবে লোডশেডিং, অক্টোবর থেকে হবে নিরবচ্ছিন্ন, জানালো বিদ্যুৎ বিভাগ। জ্বালানি ঘাটতির জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করল বিএনপি, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, মিথ্যা তথ্য দিয়ে জনগণকে উস্কে দিচ্ছে দলটি বলছে আওয়ামী লীগ। রাজধানীর কাজীপাড়ায় 7তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ। অক্টোবরের শেষ দিকে খুলছে বঙ্গবন্ধু টানেলের একাংশ, পুরোপুরি চালু ডিসেম্বরেই জানালেন মন্ত্রিপরিষদ সচিব, পাল্টে যাবে যোগাযোগ ব্যবস্থা। এবং তীর দখলের পর নদী বন্দরে থাবা, একরের পর একর জায়গা দখলদারের কবজায়, সীমানা ম্যাপ না থাকায় নেই ব্যবস্থা, কেমিক্যাল বর্জ্যে দূষণের কবলে শীতলক্ষা সহ 6 নদী। রেল ক্রসিংয়ে থামছে না মৃত্যু, চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ মাইক্রোবাস, ধাক্কা দেওয়ার পরও প্রায় আধা কিলোমিটার ট্রেনে হিচড়ে নিয়ে যায় গাড়িটি, ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসে থাকা 11 শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান রেল ক্রসিংয়ে ছিল না কোনো সিগন্যাল, দুর্ঘটনার পর গেটম্যানকে আটক করা হয়েছে, 4 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ, আর ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি রেল কর্তৃপক্ষের। আতিয়ার সজলকে সঙ্গে নিয়ে শফিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সড়কের মতো ট্রেন দুর্ঘটনা এখন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে, কখনো গেটম্যানের অসতর্কতা, আবার কখনো যানচালক বা পথচারীর গাফিলতিতে রেল ক্রসিংয়ে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এবার চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাইক্রোবাসের 11 শিক্ষার্থীর। শুক্রবার দুপুর 1:35 মিরসরাইয়ের খোয়াছড়া ঝর্ণা দেখে মাইক্রোবাসে করে হাটহাজারি যাচ্ছিল একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। খোয়াছড়া রেল স্টেশনের কাছে রেলক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটির সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন মহানগর প্রভাতীর ধাক্কা লাগে। এতে ট্রেনটি প্রায় আধা কিলোমিটার দূরে টেনে হিচড়ে নিয়ে যায় মাইক্রোবাসটিকে, দুমড়ে মুচড়ে যায় যানটি, ঘটনাস্থলেই মারা যান 11 শিক্ষার্থী। বিকট শব্দ শুনে শোনার পর আমরা আসি, দেখি যে এখানে ট্রেনের সাথে একটা গাড়ি নিয়ে আসছে, প্রায় আধা কিলো বা 6 কিলো আপনি ট্রেনে নিয়ে আসছে গাড়িটাকে, পরে আনার পরে দেখলাম লাশ কয়েকটা পড়ে রয়েছে ইঞ্জিনের সামনে, এসে দেখি যে একটা সাদা গাড়ি আটকে আছে। তো সাদা গাড়ি আটকানো দেখে আমি ভাবতেই পারি না যে এখানে এতগুলা লাশ থাকতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 7 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়। 11 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান না থাকার কারণেই এই দুর্ঘটনা। গেটম্যান ছিল না, গেটম্যানের উচিত ছিল লাঠিতে নামাই দিবে, গেটম্যানের কোনো লাঠি নামাই নেই। ট্রেন যখন চলাচল করে ওই ব্যারিয়ার ফেলানোর যার দায়িত্ব সেই গেটম্যান, তাকে আমরা আটক করা হয়েছে। তদন্ত কমিটিকে তদন্ত করে দেখবে কি ওটা ড্রাইভারের ফল্ট না আমাদের গেটম্যান, রেলওয়ে গেটম্যানের ফল্ট।
হতাহতরা সবাই চট্টগ্রামের হাটহাজারির বাসিন্দা। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। পরে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে সরিয়ে ফেলার পর স্বাভাবিক হয় রেল চলাচল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই। স্বজন হারাদের আত্মনাদে ভারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রাণে বাঁচলেও আহত সাতজনের অবস্থাও গুরুতর। রেলওয়ে থানার সামনেও হৃদয় বিদারক পরিবেশ। মরদেহ নিতে আসা পরিবারের সদস্যদের কান্নায় ভারী চারপাশ। ফেরদৌস লিপি রিপোর্ট। একটি অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢুকছে আর তার দিকে ছুটছেন স্বজনরা। এরপর অ্যাম্বুলেন্স ধরেই শুরু করেন আহাজারি। থামানো যাচ্ছে না মা বাবা সহ ছোট ভাই বড় ভাই কাউকে। বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ে যেন পুরো মেডিকেল জুড়ে। কে কাকে সান্ত্বনা দিবে সবাই উৎকণ্ঠায় ছিল নিজের স্বজনকে নিয়ে। এমন দৃশ্য মিরসরাই ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষের পর আহত নিহতদের নিয়ে আসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা। বিকেল 3:30টার দিকে আহতদের নিয়ে একে একে 6টি অ্যাম্বুলেন্স আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমার বাড়ি যেটা আছে এখানে সকাল 8টায় বের হইছে, সকালে ওদের সাথে আছে, তবে এখনো জানতে পারি না কেউ বেঁচে আছে কি নেই। আমাদের সাথে কথা হয়েছে সকালে 10:11টার দিকে, এরপর আর কোনো মিরসরাই থেকে সাতজন এসেছে। সাতজনের মধ্যে 6 জনকে নিউরো সার্জারি 28 নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে আর 1 জনকে জেনারেল সার্জারি 24 নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে। স্বজনরা জানায় হাটাজারি উপজেলার আমান বাজারে আর এন্ড যে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টার থেকে ভ্রমণে যায় দলটি। সকালে কাউকে বলে জানাই বলতে যে আমরা জন্নাস দেখতেছি, আমরা ফেসবুকে দেখতেছি উনি স্ট্যাটাস দিছে, ওরা বন্ধু নিয়ে ওইখানে যাচ্ছে জন্নাস দেখার জন্য। ওনারা তো আসলে একটা ওই কোচিং সেন্টারের শিক্ষকতা করতেন, এখন স্টুডেন্টদেরকে নিয়ে ওইখানে বেড়াতে গিয়েছিলেন। সবাই আসার পথেই নাকি দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাতে নিহতদের মরদেহ পৌঁছায় চট্টগ্রাম রেলওয়ে থানায়। সেখানে তৈরি হয় হৃদয়বিদারক দৃশ্য। লাশ বুঝে নিতে আসা স্বজনদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ভিড় করেন স্থানীয়রাও। আল্লাহ হাফেজ বলছে যে ভাই আমি যাচ্ছি, বলছে আল্লাহ হাফেজ। এমএস কলেজে ম্যাথমেটিক্স বিভাগ নিয়ে পড়তো, এখন আমরা ওনার লাশ পাইছি, আমরা নিয়ে যাবো বাড়িতে। মিরসরাই থেকে লাশ শনাক্ত করেছিলাম, আমরা প্রায় 3টা ওখানে গেছিলাম ঘটনাস্থলে, ওখানে শনাক্ত করে এখানে লাশ বোঝাইছে দিছে আর কি। হতাহতরা হাটাজারি উপজেলার আমান বাজারে আর এন্ড জে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টার থেকে ভ্রমণে যায়। ভাগ্যের নির্মমতায় বাড়ি ফেরা হলো না স্বজনদের কাছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামে জিআরপি থানায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো পর্যন্ত 11টি মরদেহের মধ্যে 9টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 2টি মরদেহ এখনো পর্যন্ত আছে, তাদের যে প্রকৃত স্বজনরা এখানে এসে পৌঁছালে সেই 2টিও হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জিআরপি পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এবং এর আগে আমরা দেখেছি যে এখানকার যে উপজেলা চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা পরিষদের যিনি চেয়ারম্যান আছে তিনি সহ নিহতদের স্বজনদের সাথে কিন্তু আলোচনার প্রেক্ষিতে মূলত যে ময়নাতদন্ত ছাড়াই কিন্তু এই যে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এবং হস্তান্তর পর পরই আমরা দেখেছি যে 10টার দিকে কিন্তু লাশবাহী যেসব অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং স্বজনরা জানিয়েছেন যে আগামীকাল 10টার থেকে কিন্তু 3টি জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে দাফন কার্য সম্পন্ন হবে। এর আগে আপনাকে জানাতে চাই 9:15টার পর থেকে কিন্তু মরদেহবাহী যে গাড়িগুলো আছে সেগুলো চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের এখানে আসতে শুরু করে এবং সে সময় আসলে আরেকবার আর একটি হৃদয়বিদারক দৃশ্যের তৈরি হয়। এখানে স্বজনদের আহাজারি এবং কান্না সেটা আমরা দেখেছি। তবে এই 11 জন যে মরদেহ তার সবগুলোই কিন্তু পরিচয় শেষ পর্যন্ত শনাক্ত হয়েছে এবং এর মধ্যে আমরা জানাতে চাই যে 6 জন হচ্ছে শিক্ষার্থী এবং 4 জন হচ্ছে সেই কোচিং সেন্টারের শিক্ষক, যদিও তারাও শিক্ষার্থী নগরীর বিভিন্ন যে কলেজগুলো আছে সেখানে
বিভিন্ন অনার্স কিংবা মাস্টার্সে পড়ুয়া, আর একজন হচ্ছে ড্রাইভার, সেও আসলে সেখানকার স্থানীয় লোক এবং পাশাপাশি এই যে মাইক্রোবাসটা সেটি চালাতো। এখনো পর্যন্ত কিন্তু যে দুজন আছে সে দুজন কিন্তু শিক্ষার্থীর মরদেহ, তাদের যে প্রকৃত অভিভাবকরা তারা কিন্তু ইতিমধ্যেই বলেছে যে গ্রামের বাড়ি থেকে রওনা দিয়েছে এবং তারা হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরে কিন্তু এই দুটো হস্তান্তর করবেন। এবং আমরা এখনও দেখছি যে স্থানীয় যে উপজেলা চেয়ারম্যান এবং যারা বিশিষ্ট জনরা আছেন তারা কিন্তু থানায় অবস্থান করছেন এবং তাদের সঞ্চয়তায় কিন্তু আসলে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়া কিন্তু হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং তারা জানিয়েছেন যে আগামীকাল 10টার দিকে জানাজা অনুষ্ঠিত হবে সব শিক্ষার্থী এবং যারা মারা গেছেন সবার একসাথে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। রেল দুর্ঘটনায় মরদেহ হস্তান্তরের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের জিআরপি থানায়। এদিকে স্বয়ংক্রিয় রেল ক্রসিং নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বারবারই ঘটছে দুর্ঘটনা। রেললাইনের ওপর সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের সমন্বয় না থাকাও এর বড় কারণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনার পর তদন্ত করে দায় নির্ধারণ করাও প্রয়োজন বলে মনে করেন তারা। আইন অনুযায়ী নতুন রেললাইন তৈরি হওয়ার পর প্রথম ট্রেন চলাচল শুরু হওয়ার দিন থেকে 10 বছর রেললাইনের ওপর দিয়ে সড়ক গেলে তা সুরক্ষিত রাখার দায়িত্ব রেলের। এরপর সড়ক নির্মাণ করা হলে সেই ক্রসিং সুরক্ষিত করার দায়িত্ব সড়ক নির্মাণকারী সংস্থার, কিন্তু সে দায়িত্ব পালন করে না কেউ। এক্সিস্টিং ফ্যাসিলিটিকে নিরাপদ করার জন্য কিন্তু দেখা যায় আমাদের ব্যবস্থাটা অনেক কম, নজরটা অনেক কম, লেভেল ক্রসিংগুলোকে সেফ করা এখনও আমরা করতে পারছি না। সেই বা অরক্ষিত অনেক লেভেল ক্রসিং পড়ে যাচ্ছে, এখনও কোনো সমন্বয় নাই রেল কর্তৃপক্ষ এবং যারা রাস্তা তৈরি করছে, এটা আসলে খুবই দুঃখজনক। এছাড়া স্বয়ংক্রিয় রেল ক্রসিং নিয়ন্ত্রণ ব্যবস্থা ও দুর্ঘটনা পরবর্তী তদন্ত করে দায় নির্ধারণ করা প্রয়োজন বলেও মত বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের এই অধ্যাপকের। ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিতে হবে যাতে লেভেল ক্রসিংয়ে আসার আপনার আগে যাতে স্বয়ংক্রিয়ভাবে আপনার সেখানে বাতি, সাইরেন এবং গেটটা অটোমেটিক পড়ে যায়, সেই ব্যবস্থাটা আমাদের সারা বিশ্বে প্রচলিত, আমাদেরকেও এখানে নিয়ে আসতে হবে। আমি মনে করি যে আসলে এই দুর্ঘটনাকেই একটা আমরা বেস ধরে যাতে কোনো আর লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা না ঘটে সেটার একটা আমাদের টার্গেট নেওয়া প্রয়োজন। জীবন বাঁচাতে নিয়মিত রেললাইন ও ক্রসিং তদারকি করার পরামর্শ দেন তিনি এবং অডিট করার মাধ্যমে এগুলোকে সেফ করা প্রয়োজন। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। 10 দিন বন্ধ থাকার পর ডিজেলের মাধ্যমে আবারও শুরু হলো বিদ্যুৎ উৎপাদন। এর ফলে শিগগিরই লোডশেডিংয়ে আসছে বড় ধরনের পরিবর্তন। বিতরণ সংস্থা বলছে আগামী 2 মাস 1 ঘন্টারও কম সময় হবে লোডশেডিং, আর অক্টোবর থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন গ্রাহক। তোহা খান তামিমের রিপোর্ট। বৈশ্বিক নানা সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে বিদ্যুৎ সাশ্রয়ে গত 19 জুলাই থেকে পরিকল্পিত লোডশেডিংয়ের পথে হাঁটছে সরকার। এছাড়া সাময়িকভাবে বন্ধ করা হয় ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এর ফলে 1 ঘন্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে গ্রাহককে। এ অবস্থায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। ইতোমধ্যে লোডশেডিংয়ের সময় কমিয়ে আনতে সিরাজগঞ্জের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে ডিজেলের মাধ্যমে একটি ইউনিট চালু করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন উৎপাদনকারী সংস্থা। সাথে শিগগিরই যোগ হবে খুলনা কম্বাইন্ড কেন্দ্রে ডিজেলের মাধ্যমে উৎপাদন। সংস্থাটি বলছে কম্বাইন্ড সাইকেল কেন্দ্রে ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে খরচ কম হওয়ায় এই পথে হাঁটছে সরকার। ফলে এই দুটি ইউনিট থেকে পাওয়া যাবে 450 মেগাওয়াট বিদ্যুৎ। কম্বাইন্ড সাইকেল দুটাকে, একটা এখনও চলে নেই, একটা চালাচ্ছি আমরা, একটা চালাচ্ছি, এক আরেকটার এখনও প্রয়োজন পড়ে নাই, তবে স্ট্যান্ড বাই আছে। এতে কিন্তু সরকারের ওই যে HFO চালায় যদি এই বিদ্যুৎটুকু দিতে হতো তার চেয়ে কম খরচ হবে, কারণ এটা কম্বাইন্ড সাইকেল চলতে তো। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন বলছে উত্তরাঞ্চলের গ্রাহকরা মূল সুবিধাভোগী হলেও এই দুটি ইউনিটের বিদ্যুৎ প্রভাব ফেলবে সারা দেশে, যাতে কমে আসবে লোডশেডিংয়ের সময়। সারা দেশব্যাপী যদি আমাদের প্রায় 1,500-2,000 ফিডার আছে, সেই ফিডারের মধ্যে যদি আপনি ভাগ করে দেন তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি কোথাও লোডশেডিং হওয়ার কথা না। 12,000 মেগাওয়াটের উপরে দিনের বেলা ই হচ্ছে, মানে কনজামশন হচ্ছে, তো 12,000 মেগাওয়াট তো আমরা দিতেই চাচ্ছি। সন্ধ্যার সময় যে আরও 2,000 মেগাওয়াট সেখানে যে আমাদের লোডশেডিং হচ্ছে, কাজে সেপ্টেম্বরের পরে যে
অক্টোবর থেকে লোডশেডিং আর থাকবে না। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেই সকল ধরনের ভোগান্তি থেকে গ্রাহকের মুক্তি মিলবে বলেও জানান এই কর্মকর্তা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির প্রশ্ন, জ্বালানির সংকট না থাকলে দেশে এত লোডশেডিং কেন? তাদের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে। বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি মজুত নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য নেতাদের। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। শুক্রবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসতে থাকেন বিএনপি নেতা কর্মীরা। এ সময় দেশে তীব্র জ্বালানি সংকট চলছে দাবি করে তেল গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্লোগান দেন তারা। জ্বালানি সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সমাবেশে অংশ নেয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এক পর্যায়ে প্রেসক্লাবের সামনের সড়ক কানায় কানায় ভরে ওঠে বিএনপি নেতাকর্মীতে। এ সময় হাতে হারিকেন নিয়ে দেশব্যাপী চলা লোডশেডিংয়ের প্রতিবাদ জানান নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন সরকার তেল গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যর্থ। এ সময় রাজপথে থেকে সরকার পতনের হুঁশিয়ারি দেন তারা। আজকে ওই শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছে তার চেয়েও ভয়াবহ ঘটনা এই বাংলাদেশে, এই ঢাকায় ঘটবে। এইবার ইনশাআল্লাহ আপনাকে ক্ষমতায় নেওয়ার থেকে নামানোর জন্য প্রয়োজনে রাজপথে শহীদ হব, তবু আমরা রাজপথ ছেড়ে যাব না। আওয়ামী লীগ সরকারের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমাহীন দুর্নীতি করে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। এ সময় তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে নতুন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার দাবি জানান। আজকে আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে, এখন বিদ্যুৎ, এরপরে জ্বালানি তেল, এরপরে দেখবেন ওই যে খাজাঞ্চি খানা শূন্য হচ্ছে, রিজার্ভ শেষ হচ্ছে। নিরপেক্ষ সরকারকে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদকে বাতিল করো এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দাও। দুই দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার একই জায়গা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এছাড়া একই দাবিতে 31 জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে দলটির। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন জ্বালানির ব্যয় সাশ্রয় পরিকল্পনার অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। বিদ্যুৎ খাতের উন্নয়নে দলটি কিছুই করতে পারেনি, তাই এ নিয়ে কথা বলাও তাদের মানায় না। আন্দোলনের নামে দলটি জনগণকে উস্কে দিচ্ছে সাংঘর্ষিক পরিস্থিতির দিকে এবং এটাই তারা পায়তারা করছে বলে হুঁশিয়ারি ক্ষমতাসীন দলের নেতাদের। উন্নত দেশসহ সারা বিশ্বে জ্বালানি সংকট তীব্র হলেও বাংলাদেশ সেই সংকটে এখনো পড়েনি। তারপরও জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আওয়ামী লীগ নেতারা বলছেন জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় সাশ্রয়ের পরিকল্পনা নিয়েছে সরকার, কিন্তু বিএনপি এর অপব্যাখ্যা করে জনগণকে উস্কে দিচ্ছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপির মুখে বিদ্যুতের কথা মানায় না, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলেও মনে করেন তিনি। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে বিএনপিকে হারিকেন নয় বরং খাম্বা নিয়ে মিছিলের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তারা তো আগে মানুষের উপর পেট্রোল বোমা মেরেছে, তাদের তো বিদ্যুৎ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকারই নাই। তারা হারিকেন নয়, খাম্বা নিয়ে মিছিল করতে পারে, তাহলেই যথার্থ হতো। নিজেদের চেহারা একবার আয়নাতে দেখুন, 18 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, কখন বিদ্যুৎ আসবে মানুষ জানতে পারতো না। আপনারা আমাদের সমালোচনা করেন, লজ্জা হয় না আপনাদের? মিথ্যাচার করছেন মানুষকে, মানুষের বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছেন। মানুষ তো জানে পৃথিবীর অবস্থা কি, মানুষ জানে, হয়তো মানুষকে মিথ্যা মতার কথা বলে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। এদিকে সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, মিথ্যাচার বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। বিমানবন্দর থানা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন আর আপনাদের আচরণ ব্যাটে বলে সংযুক্ত হলে
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। জনগণের সাড়া না থাকায় বিএনপির কোনো কর্মসূচি সফল হবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। রাজশাহীতে নিখোঁজের দুদিন পর সাভারে উদ্ধার চার স্কুল ছাত্রী, সন্দেহভাজন নারী আটক, পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলছে পুলিশ। রাজস্থানের পূর্ব কাজীপাড়ায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে এক গৃহকর্মী। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে তানিয়া আক্তার নামে ওই তরুণী ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে বাসার মালিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু বাঁচানো যায়নি তাকে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসার মালিক দাবি করেন ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন 20 বছর বয়সী তানিয়া। গত 1.5 বছর ধরে তিনি আশরাফুজ্জামান অনিকের বাসায় কাজ করে আসছিলেন। এর আগে 11 বছর তার শ্বশুর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেছে মেয়েটি। আমার দুই ফ্রেন্ড আসতেছিল মোটরসাইকেল নিয়ে, হঠাৎ করে মোটরসাইকেলের সামনে এই মেয়েটা উপর থেকে পড়ছে, মাথাটা পড়ছে ওই গ্রিলের উপরে, ওখানে চুল ছিঁড়ছে আর হাতটা বিচ্ছিন্ন ছিল, তাতে মনে হচ্ছে আগেই হাতটা কেটে ফেলছে। প্রায় 15-20 মিনিট বডিটা এখানে পড়া ছিল, পরে যখন সবাই মিলে অ্যাটাক করা শুরু করলো, এরপরে তারা প্যানিক করে একটা গাড়ি বের করলো, গাড়িতে করে নিয়ে গেল। মা কাজ করতো, মা অসুস্থ দেখে মনে মাইয়ার পড়াইছে, আর আমার মাইয়ার যে অবস্থা মনে আমার বন্ধুরা দেখছে মনে হয় নির্যাতিত এমন কিছু হয়েছে। এই মুহূর্তে কাজীপাড়ায় আছেন রিপোর্টার হাসিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর মিরপুর পূর্ব কাজীপাড়া এলাকার যেই সন্ধ্যা 8টার দিকে কিন্তু একজন গৃহকর্মীর তানিয়া নামে তার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি যে সন্ধ্যা 8টার দিকে এরপর কিছুক্ষণ সময় ঈশার নামাজের পরপরই এখানে যে স্থানীয় যারা ছিলেন এবং প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছিলেন যে সেখানে তারা একটি বাসার নিচে একটি লাশ দেখতে পান। পরবর্তীতে কিন্তু সেই বাসার যারা ছিলেন সেখান থেকে তারা এসে সেই লাশটিকে নিয়ে যান এবং পরবর্তীতে সেই বাড়ির যে মালিক রয়েছেন তারাই কিন্তু তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। এর পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন নিয়ে যাওয়ার পরবর্তী তাকে মৃত ঘোষণা করা হয় আমরা জানতে পেরেছি। সর্বোপরি এখানে বলা চলে যে এর আগে কিন্তু বেশ উৎসুক মানুষরা ছিলেন যারা হচ্ছে যে এখান থেকে এসেছিলেন, মূলত তাদের যে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা বলছিলেন যে সেই তানিয়া নামের যে গৃহকর্মী ছিলেন তিনি তার লাশটি এখানে বেশ কিছুক্ষণ পড়েছিল, কেউ কেউ আসলে আসতে দেখা যায়নি। এর কিছুক্ষণ পর যখন উৎসুক জনতা সেই বাসার গেটে আঘাত করে এবং গেট ভাঙচুরের জন্য চেষ্টা করে, এর পরবর্তীতে কিন্তু আসলে সাততলা থেকে যে বাড়ির মালিকরা রয়েছেন আশরাফুজ্জামান তিনি নেমে আসেন এবং তার ব্যক্তিগত গাড়িতে করে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কিন্তু যখন নিয়ে যাওয়া হয় তার পরবর্তীতে কিন্তু চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ইতিমধ্যে আমরা এখানে যে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার জসীমউদ্দিন মোল্লা এসেছেন, তিনি সহ র‍্যাব 6 এছাড়াও সিআইডির বিশেষ টিম এসেছেন, ফরেন্সিক টিম এসেছে, মূলত তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে এখন তারা যেমনটা আমাদেরকে বলছেন যে আসলে এখনও কিন্তু এটা বলা যাচ্ছে না যে আত্মহত্যা নাকি মৃত্যু, তবে রহস্যজনক মৃত্যু হিসেবে তারা বলেছেন। আসলে ঘটনার তদন্ত শেষের পরিপ্রেক্ষিতে তারপরে কিন্তু বলা যাবে আসলে যে মূলত এটা কি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই তরুণীর ডান হাত কিন্তু কোণে থেকে বিচ্ছিন্ন ছিল। আমরা জানতে পেরেছি যে কাফরুল থানার যে রোডে 304 নম্বর বাড়ির সপ্তম তলার ভাড়াটিয়া মোহাম্মদ আশরাফুজ্জামান রোজার বাসায় কিন্তু গত 11 বছর ধরে তিনি কাজ করছিলেন আমরা জানতে পেরেছি। মূলত সেই গৃহকর্মী যিনি হচ্ছেন তানিয়া কিন্তু এই বাসে 11 বছর ধরে কর্মরত ছিলেন, এর মধ্যেই কিন্তু আসলে তাদের এখান থেকে আমি জানতে পেরেছি তাকে ছাদ থেকে তিনি পড়ে যান। এর পরবর্তীতে কিন্তু আসলে এখনও এখানে যে জসীমউদ্দিন মোল্লা যিনি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে ঘটনাটি তদন্ত শেষে পরিপ্রেক্ষিতে বলা যাবে আসলে হত্যা নাকি আত্মহত্যা। তো এই ছিল আমার কাছে কাজীপাড়া থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম রাজধানীর কাজীপাড়ায়। আগামী অক্টোবরের শেষে খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বঙ্গবন্ধু চ্যানেলের একাংশ, পুরোপুরি চালু হবে ডিসেম্বরেই। চট্টগ্রামে গিয়ে এমন সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, আর এ সময় ডলার নিয়ে সরকারের নানা ব্যবস্থার কথাও জানান তিনি। পদ্মা সেতুর পর খুলছে সম্ভাবনার আরেক দুয়ার চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল। ঘোষণা ছিল 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের উন্নয়নের মডেল টানেল উদ্বোধন হবে এবছরের ডিসেম্বরেই। কিন্তু চট্টগ্রাম সফরে এসে শুক্রবার সকালে সার্কিট হাউসে দেশবাসীর জন্য সুখবর দিলেন মন্ত্রিপরিষদ সচিব। জানালেন ডিসেম্বরে নয়, তার আগেই অক্টোবরের শেষে বঙ্গবন্ধু টানেলের একটি অংশ খুলে দেওয়া হবে, পুরোপুরি খুলবে ডিসেম্বরেই। একটা প্রজেক্ট
একেবারে রাইট অন টাইমে যে ইমপ্লিমেন্টেড হচ্ছে এটা একেবারে গ্রেট একটা মানে সাকসেস আমাদের দেশের জন্য। নির্ধারিত সময়ের মধ্যেই উদ্বোধন হচ্ছে, যা দেশের বড় সফলতা। এ সময় ডলারের কারসাজি রোধে সরকারের নানা ব্যবস্থার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। রিসেন্টলি কতগুলো ইনিশিয়েটিভ নিয়েছে এবং ঢাকাতে একটা বড় একটা প্রতিষ্ঠানকে ধরা হয়েছে যার কাছে একটা বড় অ্যামাউন্ট পাওয়া গেছে, কিন্তু উনি হিসাব দিতে পারেননি। তো এটা তাকে অলরেডি ধরা হয়েছে, কেউ যদি আনম্যানার কিছু করে থাকে, এখন ওয়ার্ল্ড কনটেক্সটে তো একটু ভ্যারি করতেই পারে, কিন্তু যাতে এটা লিমিটের মধ্যে থাকে সেই ব্যবস্থা সরকার নিয়েছে। টানেল প্রকল্পের মোট দৈর্ঘ্য 9.39 কিলোমিটার, টানেলে থাকছে 10.80 মিটার ব্যাসের দুটি টিউব, যা নির্মাণে ব্যয় হচ্ছে 10,500 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শুধু তীর দখলই নয়, নদী বন্দরও থাবা বসিয়েছে দখলদারা। একরের পর একর জায়গায় গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। কর্তৃপক্ষের কাছে সীমানা ম্যাপ না থাকায় নেওয়া হচ্ছে না ব্যবস্থা, আর এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অসাধু কর্মকর্তাদের দুষছে বিআইডব্লিউটিএ। মার্জিয়া মুমু জানাচ্ছেন বিস্তারিত। নদীমাতৃক বাংলাদেশে আবহমান কাল থেকেই নৌপথে যাত্রী, পণ্য পরিবহন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যের পুরোটাই পরিচালিত হয় নদী বন্দরকে ঘিরে। নদীর সীমানা নির্ধারণ, তীরভূমিতে থাকা অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ করা বন্দর কর্তৃপক্ষের অন্যতম কাজ। এজন্য প্রয়োজন ফোরশোর ম্যাপ বা তীরভূমির মানচিত্র, নিয়ম অনুযায়ী যা স্থানীয় জেলা প্রশাসন থেকে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা। বিআইডব্লিউটিএ বলছে, নদী সীমানা ম্যাপ না থাকায় চাঁদপুর নদী বন্দরের 136 একর জায়গার 110 একরই দখলদারদের পেটে। একই অবস্থা অন্য 24 নদী বন্দরের। এর পেছনে দখলদারদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসন অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ দেখছেন বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। দিনকে দিন আমাদের নদীবন্দরগুলো দখল হয়ে যাচ্ছে। যেমন আমাদের চাঁদপুর নদীবন্দরে 136 একর জায়গায় প্রাথমিকভাবে আমরা চিহ্নিতকরণ করি। বিভিন্ন সময় নদীর তীরভূমির জায়গা ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে লিজ দেয়ায় এখন তা বুঝিয়ে দিতে পারছে না জেলা প্রশাসন। যতক্ষণ পর্যন্ত ফোরশোরটা বা আমাদের সীমানাটা আমরা যতক্ষণ পর্যন্ত নদীর সীমানাটা যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে এই নদীকে সেই রক্ষা করাটা, অবৈধ স্থাপনাকে উচ্ছেদ করে নদীকে রক্ষা করা, ওইটা আমাদের পক্ষে একার পক্ষে এটা সম্ভব না। 2019 সালে ঐতিহাসিক রায়ে হাইকোর্ট দেশের সকল নদী সীমানা নির্ধারণ করে সেগুলো দখলমুক্ত করার নির্দেশ দেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ডাইং কারখানাগুলোর কেমিক্যালের বর্জ্য মিশছে নদীতে, আর এতে ভয়াবহ দূষণের মুখে পড়েছে শীতলক্ষাসহ জেলার 6টি নদী। 20 বছর ধরে সেন্ট্রাল ইটিপি প্ল্যান্ট স্থাপনের দাবি জানালেও কোনো প্রতিকার পায়নি বলে অভিযোগ বিকেএমইএর। তবে শিগগিরই উদ্যোগ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। শওকত আলী শুকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ডাইং কারখানার এই বর্জ্য ছোট নালা ও খাল দিয়ে গিয়ে পড়ছে নদীতে। নদীর পানির সঙ্গে দূষিত হচ্ছে খালগুলোর আশপাশের পরিবেশও। ডাইং কারখানাসহ তরল বর্জ্য নির্গমনকারী শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে শীতলক্ষা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, মেঘনা ও বালু নদীর তীরবর্তী এলাকাগুলোতে। ছোট বড় 450 ডাইং কারখানা রয়েছে, পাশাপাশি অবৈধ প্রতিষ্ঠান রয়েছে 200। নদীকেন্দ্রিক এসব কারখানার অধিকাংশই ব্যবহার করছে না তাদের নিজস্ব ইটিপি প্ল্যান্ট। ময়লার দুর্গন্ধ আমরা থাকতে পারি না। এই লক্ষার মধ্যে আগে দুনিয়ার মাছ আসছিল, এখন মাছ নাই। বিকেএম এর অভিযোগ, নদীগুলো দূষণমুক্ত রাখতে নারায়ণগঞ্জে সেন্ট্রাল ইটিপি প্ল্যান্ট স্থাপনের জন্য 20 বছর ধরে দাবি জানালেও কোনো প্রতিকার পায়নি। 3টা ইটিপি যদি মিনিমাম অন্তত করা যায় তাহলে এই নদী দূষণ থেকে রক্ষা করা সম্ভব। তবে অচিরে জেলায় একাধিক সেন্ট্রাল ইটিপি প্ল্যান্ট বসানোর পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। ইটিপিগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ব্যবস্থা নিব, বা যারা এরকম দিনের বেলায় বন্ধ রাখে, রাতের বেলায় ময়লাটা ফেলে দেয় নদীতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে নারায়ণগঞ্জে 441টি ডাইং কারখানার মধ্যে ইটিপির আওতায় রয়েছে 322টি প্রতিষ্ঠান, 119টি কারখানা চলছে ইটিপিবিহীন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। একদিন পেছালো চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের তারিখ দেয় এ জটিলতা সৃষ্টি হয়। এদিকে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন
উজবেক উপপ্রধানমন্ত্রী নেতৃত্বে আসা প্রতিনিধি দল বৈঠক করেছেন সরকারের দুই মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে। বৈঠকে বাংলাদেশে উজবেক অ্যাম্বাসি প্রতিষ্ঠা, সরাসরি ফ্লাইট চালু করা, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গত 25 জুলাই কোনো আলোচনা ছাড়াই 5 ও 6 আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বাংলাদেশ সফরের দিনক্ষণ ঠিক করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে কম্বোডিয়া থাকবেন, সে কারণে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর পেছানোর প্রস্তাব দেয় ঢাকা। শুক্রবার বিকেলে একটি হোটেলে সফররত উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন একদিন পেছাচ্ছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। কাটছাট হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কম্বোডিয়া সফরও। চাইনিজ ফরেন মিনিস্টার আমার শহরে আসবেন আর আমি ওনাকে রিসিভ করব না, আমার সাথে দেখা হবে না, ইট ডাজ নট লুক গুড। আমি এই জন্য আমরা একটা পাল্টা প্রস্তাব দিয়েছি যে একদিন যদি তিনি পিছাতে পারেন, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু অ্যাকোমোডেট হিজ প্রোগ্রাম। এর আগে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুদেশের আন্তঃসরকার পর্যায়ে বৈঠকে বসেন উজবেক উপপ্রধানমন্ত্রী ও বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান বিনিয়োগ, তুলাভিত্তিক টেক্সটাইল গড়ে তোলা, বাংলাদেশে উজবেক অ্যাম্বাসি প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে, এছাড়া উদ্যোগ রয়েছে সরাসরি ফ্লাইট চালুর। ডাইরেক্ট ফ্লাইট চালু করলে পরে ইটস অনলি 4.5 আওয়ার্স, সো এটা একটা খুব সুবিধা হবে। তাছাড়া ইউরোপের গেটওয়ে হিসাবে এখান থেকে ওখানে যেতে পারে। পরে উজবেক সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ বছরের শেষ দিকে ডলারের সংকট কমে আসবে এবং বৈদেশিক ঋণ কম থাকায় বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। এই বছরের শেষের মধ্যে জিনিসটাকে একটু স্টেবিলাইজ হয়ে যাবে। এই যে আপনার এভরিডে যে আমরা দেখতেছি ডলার ডিভ্যালিউ, এটা কিন্তু আমার মনে হয় নিয়ন্ত্রণে চলে আসে। বাংলাদেশের কাছ থেকে টেক্সটাইল খাতের প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ে সহায়তা চেয়েছে উজবেক সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে নিখোঁজের দুদিন পর সাভার থেকে 4 স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদনী নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্কুলে যাওয়ার কথা বলে গত 26 জুলাই থেকে নিখোঁজ রাজশাহীর 4 স্কুলছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়। এ ঘটনায় জড়িত চাঁদনী নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি তৎপরতায় সন্তুষ্ট স্বজনেরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অবশ্যই বিচার চাই আমরা, কারণ এলাকায় এটা প্রথম এরকম হলো। আমরা চাই না যে এরকম আর কোনো কিছু হোক, খুশি এবং অবশ্যই খুশি, আর এরকম ঘটনা যেন আর কোনোদিন না হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 4 স্কুলছাত্রীকে চাকরি দেওয়ার নাম করে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানায় পুলিশ। সাভার থেকে আমরা ওই আসামি চাঁদনি সহ আমরা 4 জন ব্যক্তিকে আমরা রিকভারি করেছি এবং রাত্রিবেলায় আমরা একজন পঞ্চম, অপর 3 জন সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ছিলেন সিটি কর্পোরেশনের ইজারাদার, আদায় করতেন পার্কিং করা গাড়ি থেকে টাকা। হঠাৎ নিজেকে পরিচয় দিতে শুরু করেন পুলিশের বড় কর্মকর্তা। রাজস্থানী থেকে প্রতারককে গ্রেফতারের পর পুলিশ বলছে শুধু নিজেকেই নয়, অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মামা খালু পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করতেন তিনি। বুলবুল রেজা রিপোর্ট। দেওয়ান ইকবাল মাহমুদ 2 বছর আগেও রাজধানীর মতিঝিল এলাকায় পার্কিং করা গাড়ি থেকে সিটি কর্পোরেশনের টাকা তুলতেন। বছরখানেক আগে নিজেকে পরিচয় দিতে শুরু করেন সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে। ভয়ভীতি দেখিয়ে শুরু করেন প্রতারণা। সর্বশেষ সে বলছে যে তার মামা গোয়েন্দা ডিপার্টমেন্টে আছে, মুশিউর রহমান নাম। তা আমার তো প্রায় 4 মাস হয়ে গেছে, আমার তো টাকা প্রায় 30,000 টাকা। ওনাকে আমি অনেক বুঝাইছি যে স্যার আমার টাকাটা দেন। গোয়েন্দা কার্যালয়, সিআইডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে একসময় পোস্টিং ছিল তার। পরিচয় আছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। এই পরিচয় শুরু করেন লোক ঠকানোর ব্যবসা। বিভিন্ন হাইওয়েতে ডাকাতি
বা সার্জেনদের হয়তো খরানি থেকে বাঁচার জন্যই মেইনলি এগুলো ইউজ করা শুরু করেছিলাম। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওয়াকিটকি, ডিবির জ্যাকেট সহ পুলিশের ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র। বিভিন্ন সময়ে ঢাকা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি স্যারের ভাতিজা, ডিবি পুলিশের ডিসি মুশির রহমানের ভাগ্না, অথবা আমাদের এডিশনাল কমিশনার হারুন স্যারের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে অথবা মানুষকে তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করেছে। অভিযুক্ত ইকবাল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কোথাও ডাকাতি কিংবা ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ডায়রিয়া অপরিহার্য, ওআরএস, তবে নিয়ম মেনে না খেলে হতে পারে বিপদের কারণ। পানি শূন্যতায় ওর স্যালাইনের ওপর ভরসা থাকলেও চিকিৎসকরা বলছেন স্যালাইন তৈরি থেকে সেবন সব কিছুতেই মানতে হবে নিয়ম। ওআরএস বা খাবার স্যালাইন পানি শূন্যতায় যার বিকল্প নেই। বলা হয়ে থাকে গত শতাব্দীর চিকিৎসা শাস্ত্রের যুগান্তকারী আবিষ্কার এই খাবার স্যালাইন। তথ্য বলছে ষাটের দশকের শেষের দিকে আবিষ্কারের পর এই ওআরএস এর মাধ্যমেই জীবন বেঁচেছে 7 কোটি মানুষের। ডায়রিয়া হলে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও লবণ কমতে থাকে, সাথে সাথে ঘাটতি দেখা দেয় পটাশিয়ামেরও। সেই ঘাটতি পূরণ করে খাবার স্যালাইন। তাই তো গত 5 দশকে সবারই জানা ডায়রিয়া বা পানি শূন্যতা মানেই ওআরএস। ওর স্যালাইন না দেখে যে পানিতে পানি ফুটাইয়া ঠান্ডা করে পরে গুলায় খাওয়াইছি। ওর স্যালাইন খাওয়ানোর পরে ভালো, শরীর দুর্বল, এই কারণে এই স্যালাইন দিছে। পাতলা পায়খানা ছিল, এখন নাই। বমি, মানে পেটে কোনো খাবার রাখতে পারতেছেন। আধা লিটার পানিতে 1 প্যাকেট গুলে বাচ্চার ওজন মেপে ডাক্তার যত চামচ খাওয়াতে বলে, যতবার পায়খানা করবে ততবার খাওয়াতে হয়। সময়ের ব্যবধানে এই স্যালাইন নানা নামে বাজারে থাকলেও আস্থায় ওর স্যালাইন। ওর স্যালাইন এর নামে যেটা পাওয়া যায় সেটার উপকারিতাটা ভালো, এবং সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশেও ছাড়াও বাইরেও ইয়ে হয়ে থাকে, এবং সেটার কার্যকারিতাটা অনেকটা অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের চেয়ে অনেক মান সম্পন্ন। তবে খেতে হবে নিয়ম মেনে, অর্থাৎ আধা লিটার বিশুদ্ধ পানিতে 1 প্যাকেটের পুরোটা গুলিয়ে নিতে হবে। খেতে হবে বয়স ভেদে নিয়ম করে। আবার একবার গুলিয়ে নিলে 6 ঘন্টার বেশি রাখা যাবে না খাবার স্যালাইন, নয়তো হতে পারে হিতে বিপরীত। যখনই কারো ডিহাইড্রেশন হবে বা পাতলা পায়খানা হবে, তখন যে পরিমাণ ডিহাইড্রেশন হবে সেই পরিমাণ পানি যেন শরীরে পূরণ করা হয়। স্যালাইনটা যেন সময়মতো সম পরিমাণটুকু খাওয়ানো হয় নিয়ম মেনে। আমাদের যত অ্যালোপ্যাথিক মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিনের প্যাকের ভিতরে কিন্তু একটা করে ব্যবহার বিধি দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে জানেন তো? এইটা একটা ইফেক্টস, এইটা একটা সাইড ইফেক্টস, এবং লেদার ডোজে খেলে এইটা একটা দিয়ে কী কী ক্ষতির সম্মুখীন হতে পারে মানুষ, এই প্রত্যেকটা কথা এখানে লেখা আছে। সেক্ষেত্রে জেনে বুঝে স্যালাইন গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বনুজার খাবার সংকটে লোকালয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রত্যাশিতভাবে বাড়ছে না বাঘের সংখ্যা, আর তাই অস্তিত্ব নিয়ে শঙ্কার মধ্যেই পালন করা হয় বিশ্ব বাঘ দিবস। প্রাণীটির প্রাকৃতিক আবাস রক্ষায় ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। খাবারের খোঁজে সুন্দরবনের গ্রামগুলোতে প্রায় হানা দিচ্ছে বাঘ। যদিও সুন্দরবনের বাংলাদেশ অংশ যুগ যুগ ধরে বাঘের সবচেয়ে বড় অভয়ারণ্য হিসেবে গণ্য হয়ে আসছে, কাঠ সংগ্রহ, মধু আহরণ সহ নানা কারণে বনে মানুষের অবাধ যাতায়াত এবং হরিণ সহ বন্যপ্রাণীর শিকার পাল্টে দিয়েছে আগের সে বাস্তবতা। এই অবস্থায় বাঘ সহ সুন্দরবন রক্ষায় মানুষের যাতায়াত বন্ধ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনকে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে চাই, সুন্দরবনকে আগামী প্রজন্মের জন্য ধরে রাখতে চাই, তাহলে বাঘকে আমার সংরক্ষণ করতে হবে, বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু সারা বিশ্বব্যাপী বাঘের প্রতি যে অত্যাচার নির্যাতন বাংলাদেশও, এটাকে বন্ধ করতে হবে। হলুদ আর কালো ডোরা কাটার নিখুঁত কারুকার্য সব প্রাণীর চেয়ে ভিন্ন রকম এক বিশেষত্ব এনে দেয় প্রাণীটিকে। নিজ চারণ ভূমিতে এমন রাজ দর্পে চলাচল যেন তারই প্রমাণ। প্রাণীটির এমন বিশেষত্বের কারণে 2010 সাল থেকে দেশে দেশে 29 জুলাই পালিত হয় বিশ্ব বাঘ দিবস। প্রতি বছরই অঙ্গীকার করা হয় মহাবিপন্ন এই প্রাণীটিকে টিকিয়ে রাখা এবং সংরক্ষণের।
প্রায় 10,000 বর্গ কিলোমিটারের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যার প্রধান বৈশিষ্ট্য এবং অস্তিত্বের স্মারক রয়্যাল বেঙ্গল টাইগার। সবশেষ 2018 সালের জরিপ বলছে বাংলাদেশের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা 106 থেকে বেড়ে 114টি হয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।